সেইদিন মক্কার মাটিতে সেইদিন মক্কার মাটিতে মা কাবা বাইতুল্লাহ মসজিদ হারাম এই মসজিদে হারাম এবং কাবা বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দেবে এই বাবরি মসজিদের মত করে ভেঙে দেওয়ার জন্য মক্কা মদিনার তায়েফের কাফের বেদিনেরা কাফের বেদিনেরা তারা এক যুক্তি করে ঘেরওয়া করে ফেলল ভাইজান কিন্তু নবীর সাহাবীরা অল্প সংখ্যা বেশি ওরা বেশি লয় যেমন আজ ভারতের মাটিতে আমি ভাটিয়া ভাষায় বলছি ভাই আমি বাদিয়া ভাষায় বলছি ভাই সেই দিন মাজ্জাম আজকে যেমন ভারতের মাটিতে মুসলমানের সংখ্যা অনেক কম সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে মুসলমানের সংখ্যা একদম ছিল চারটি এবার কাবা কাবা বাইতুল্লাহকে ভেঙে দেওয়া হবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মসজিদ হারামকে ভেঙে চুরমার করে দেবে ভাইজান বন্ধুরে এইবার নবীর সাহাবীরা আমার নবী এবং নবীর সাহাবীরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন রে আল্লাহর আল্লাহ আমরা তো অল্প সংখ্যা মুসলমান সেই আবু জেহেলের লক্ষ কোটি সেনাপতি কমান্ডার আছে ওরা তো তোমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে আল্লাহ তুমি শক্তি দাও আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো আমার আল্লাহ বলেন রে আমার বান্দারা রে আমার বান্দিরা রে আমার নবী নবীর সাহাবীরা বিসমিল্লাহ আমার আল্লাহর কাছে যখন এই দরখাস্ত করলেন তখন আল্লাহ বলছেন জিব্রাইল রে কোথায় আছিস তাড়াতাড়ি যা আমার নবী এবং নবীর সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেছে তাড়াতাড়ি যা আর আমার নবীকে খবরটা দিয়ে দে জিব্রাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে বলেন ওগো নবী টেনশন করো না হতাশ হয়ো না চিন্তায় চিন্তিত হওয়ার কারণ নাই ভাই গো তবে আমার আল্লাহ তার রাসূল তো বাংলা ভাষা বলেন না হিন্দি ভাষা বলেন না উর্দু ফারসি ভাষা বলেন না তিনি তার ভাষাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন রে আমার নবী নবীর সাহাবীরা তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না তোমরা গমগীন হয়ে যেও না তোমরা হতাশ হয়ে যেও না তোমরা আমার উপরে বিশ্বাস তাওয়াক্কাল ভরসা করো আমি আল্লাহ আমি তোমাদেরই কল্যাণ করব একবার জোরে বলি নারাই তাকবীর ভাই গো এই ওয়াদা আমার আল্লাহ তার সংখ্যালঘু ওই অল্প সংখ্যা মুসলমানের সাথে আমার আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করে নিলেন রে ইমানদারেরা তোমাদের ইমানটা মজবুত করো তোমরা চিন্তা হতাশ হয়ো না গমগিন হয়ো না আমি তোমাদেরই বিজয় করব এইবার আমার আল্লাহ তার একদল মাখলুক সেই মাখলুকটির নাম কি রে সেই মাখলুকটি হলো পিট পতঙ্গ দুই পাখার উড়ন্ত এক পাখি তারা কোন পাখি রে কাউয়া না কাইয়া না কাইয়া না ঘুঘু হাত ভাইজান বগলা না খড়গ বগলা না সারক সেই পাখির নাম কি রে সেই পাখির নাম হলো তৈরান আবাবিল আমার আল্লাহ বলেন আবাবিল রে এই রোশনার মানুষেরা আমার সাথে বেইমানি করতে পারে জিয়ামারির লোকেরা আমার সাথে চিটারি করতে পারে জিয়ামারির লোকেরা আমার সাথে বেইমানি করতে পারে আমার আমার বান্দারা আমার সাথে বেইমানি করতে পারে কিন্তু রে আবাবিলেরা তোরা আমার সৃষ্টি আবাবিল আমি তোদের পারমিশন দিয়ে দিলাম
যা আমার কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা কর কেন আমার মুসলমান আমার ইমানদারেরা অত্যন্ত কম চাইটি ভাটিয়া ভাষায় বলে চাইটি ওরা অনেক কম চাইটি আবু জেহেল কাফেরের দলেরা লক্ষ কোটি তারা তারা পিটিয়ে পাটিয়ে গুটিয়ে ছাটিয়ে আমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে যারে আবাবিলে রাজা আমার অর্ডার মোতাবেক তাদের বংশকে ধ্বংস করে দে নারে তাকবীর মামুর বেটারা ছিল না ছিল কেল क्या हो गया भाई अरे हेलो ए लाल जादा भाई को भाला भाई इंजिल छोटा मुना करबेन ना जदि माल কোথাও লিয়া আছেন মাইক বালাকে বলবে যে ভাই কমজোরি মাল লিয়ে গেলে তোর সব ইউনিট কেটে দিবে কম কমজোর মেশিন যদি যায় তোর মেশিন আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে মুলবি জ্বালিয়ে দিবে ভাইজান বক্তা যদি জোরে জোরে আওয়াজ পায় ওকে বেশি চিল্লার দরকার নাই তবে ও যত কম চিল্লাইবে ওর মেশিনের সুরক্ষা তত হবে আর ওর ওর আওয়াজ যত কম হবে বক্তা আরো বেশি চিল্লাইবে দিয়ে তখন ওর মেশিনের গুষ্টি মরবে হ্যাঁ তো ভাইয়ের আমার আব্বা জানার আমার এমন একটা ডাক দিব পরপর পরপর করে চার পাঁচটা ইউনিট একবারই উড়ি আমার ভাইরা আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ এগুলা ছিল না ছিল তো এগুলা যে ছিল তো আওয়াজ কেন এত দুর্বল জোরে বলেন নারে থাকবে হ্যাঁ এই ঠেকা ছাড়ি আগে পাছে ডানে বামে সবাই বলি নরে থাকবে একটু আগাইছে কাঁচা গাছ আমার আল্লাহ বলে দিলেন যাও যা আবাবিলেরা যা আমার ঘর কাবা বাইতুল্লাহকে সুরক্ষা কর এইবার আবাবিলেরা এতটুকুন ছোট ছোট পাথরগুলিকে এতটুকুন ছোট ছোট পাথরগুলি দুই ঠোঁটের ভিতরে আর ওই পাথরের মধ্যে এমন এক স্প্রিট আমার আল্লাহ দিয়ে দিলেন রে যার মাথার উপরে ফেলে পাশা দিয়ে বেরিয়ে যায় নারে দেখবে আরে ভাই বারো রাউন্ডের পেস্তুলের গুলির চাইতো তার দ্রুত গতি সেই পাথরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন পাথর মাথায় ফেলে আর পাশা দিয়ে বেরিয়ে যায় জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইজান ওরা আর কাবা শরীফে হাত লাগাবে বলে পালা রে পালা নিচের ব্যাপারে হতো তো খবর আলাদা হতো কিন্তু এমন এক উপর থেকে আমার আল্লাহর আজাব এসেছে এইটা সত্যি আল্লাহর ঘর আল্লাহ তার দুই ডানার পাখি দিয়ে সুরক্ষা করে এই বলে অনেক মুসলিমেরা অনেক কাফের বেদিনেরা তারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করে তারা কালেমায় শাহাদাত কালেমায় তাইয়েবা পাঠ করে ইমান এনে মুসলমান হয়ে গেল নারে তাকবীর আমার ভাই আমার বন্ধুরা তবে সেই দিন কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো আজকে ভারতবর্ষের বাবরি মসজিদকে ভাগ হলো তার কারণটা কি রে তার কারণটা কি ভাইজান তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন তবে আমি আপনাকে অনেকটি টাকা আপনাকে দিয়ে দিব সেটা কতটি টাকা আছে গুনার দরকার নাই সবটি দিয়ে দেবো মোটা হাজ এক দেখো কত মোটা হাজ সবটি দিয়ে দেবো তবে সেদিন মক্কার কাবা বাইতুল্লাহ সুরক্ষা হলো আর ভারতের বাবরি মসজিদ কেন ভাঙা হলো কচে ওরা যে মুসলমান বেশি ছিল না ওরাও চারটি ছিল আমরা যেমন চারটি অল্প
সংখ্যা কিছু যাকে উচ্চ বাংলায় বলে সংখ্যা লঘু কি বলে সংখ্যা লঘু মানে অল্প চারটি আরে আজকে তো আমরা ভারতের মাটিতে 30% জি মামাইতো ভাই ফুফাইতো ভাইরা মামুর বেটারা সেদিন মক্কার মাটিতে মুসলমানেরা ওনলি 2-3% ছিল কত পারসেন্ট 2-3% সেই দিন কাবা সুরাক্কা হলো আজকে ভারতবর্ষের মাটিতে 30% মুসলমান থেকে হাজারো মসজিদ ভেঙে চুর চুর করা হলো তার কারণটা কি ওরাও তো সংখ্যালঘু এরাও তো সংখ্যালঘু ওরাও তো ছিল মুসলমান এরাও তো হলো মুসলমান ওরাও তো গরুর মাংস খেত এরা তো টাটকা খেয়েছে বসা আছে ওরাও গরুর মাংস খেত এরাও গরুর মাংস খায় আমাকে নিয়ে যা দিলে আমাকে খালি চাপে যার আমি দিয়ে দিই ছিড়বো কত ভরে দেবে যা হ্যাঁ জায়গা 50টা জায়গা হ্যাঁ আমার ভাইরা একদম গরম 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 ছিড়া ছিড়ির কারবার নাই লিনু আর মিষ্টির মতো দিয়ে দিল ইঞ্জিন টাইম পড়িয়ে চলছে আর পাওয়ারই আলাদা জি জোরে বলেন আর ওই 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 হিট খায়া যদি সঠিক হিট দিতে না পারো তবে যে নিচে দিয়ে বাহির না করে উপর দিয়ে বাহির করে থুয়ে যাও ভালো করে বলছি আরে যার নুন খাবো তার গুণ গাবো যার যেটা হিট সে হিটটা আপনাদের ছাড়তে হবে আল্লাহ খুশি হবে এ জাগে 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 রে মুসলমান এ জাগে জাগ জাগে রে মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদ ফরমান এ জাগ 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 রে মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদ ফরমান আমার ভাই আমার বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে ওরাও ছিল মুসলমান এরাও হলো মুসলমান ওরাও ছিল সংখ্যালঘু এরাও হলো সংখ্যালঘু ওদেরও নাম ছিল আব্দুল্লাহ এদেরও নাম হলো আব্দুল্লাহ ওদের নাম ছিল আব্দুর রহমান এদের নাম হলো আব্দুর রহমান ওরাও গরুর মাংস খেত এরাও গরুর মাংস খাই